হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, শুভ দুপুর। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসা। আমিও ভালো আছি। তো আমার বন্ধুরা, যে যেখানে ঠাকুর জয় বজরঙ্গুলি, এখানে কামনা করি সবাই যেন খুব ভালো সুস্থ থাকে। তো এত গরম পড়ছে, দেখো স্নান করে মোটেই এসেছি, দেখো তো কে বলবে যে স্নান করে মোটে এসেছি। দেখো ঘামে কি অবস্থা, একবার ঘেমে টেমে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো। আমি দুপুরবেলা একটু আড্ডা দিতে চলে এলাম তোমাদের সঙ্গে। তো আমি আজকে মোটামুটি অনেক কিছু ধুয়েছি, দেখো না, সব কিছু ধুয়ে চেয়ারের উপর রেখেছি। আর আমার ছেলে কী করেছে, সব কিছু নিয়ে দেখো মাটির মধ্যে ফেলে দিয়েছে, পাকার মধ্যে ফেলে রেখেছে, দেখেছো, মেঝেতে ফেলে রেখেছে, চেয়ারে বসবে রেখে, তাই মেঝেতে ফেলবে না, আর রাখার জায়গা নেই। এত গরমের মধ্যে দেখো চুলগুলো, চুল বেঁধে রাখলেই সব থেকে শান্তি, ছাড়লে পরে একদম শান্তি নেই জানো তো। যদি ভাবি যে একবার আমি যে এসে করবো, চুলগুলো একটু ছাড়ি, ভেজা চুল একটু ছেড়ে রেখে, সম্পূর্ণ চুল প্রতিদিন তো ভিজাই না, আর্ধেকটুকু ভিজাই, তাও তো শুকাতে হয়, তাই শুকাতে পারি না। তো যখন মনে করবো আমি বিছানায় শুবো বা বসবো ফ্যানের নিচে, তখনই একদম একবারে তোমার ছাড়তে হয়। হ্যাঁ বাবা, একটু দোকানে যাক তো, ছাড়তে হয়। আসে দাঁড়াও বাবা, চলো সব কিছু বসি নি। আর একা এমন করে করে কিছু ভাস করতে পারছি না গো, গরমে শিশির গেলাম। চলো এখানে বসি, বসে বসে আড্ডা দিই তোমাদের সাথে। তো বলো তোমরা কে কেমন আছো এই গরমের মধ্যে, একটু কমেন্ট করে জানাও। আর শহরে কিরকম গরম পড়ছে একটু জানাও। আমাদের তো গরমে শেষ হয়ে গেলাম, একদম একদমই শেষ গরমের, মানে কি আর বলবো, প্রচণ্ড গরমে একবারে ঘেমে গিয়ে অস্থির লাগবো, ভালো লাগে না। তার মধ্যে চুলগুলো ছেড়ে দিয়েছি না, আরও বেশি আর কি গরম লাগছে। তো চুলগুলো পিছনেই থাকুক, দোকানের দিকে আবার লোক ডাকে, তো আমার ছেলেকে পাঠালাম যে বাবা যা একটু দে, আমি ততক্ষণ জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই। আর কি টুকটাক, মানে এত রৌদ্র মনে তো হয় সবই ধুয়ে দিই, তো যতটুকু প্রয়োজন ততটুকু তো ধুতেই হবে, তো সেগুলো ধুয়েছি আর কি। আমার নাইটি বেডশিট ধুয়ে দিয়েছি, একটা পেতে বেডশিট আর একটা ধুয়ে দিয়েছি। কেউ রাখে নাকি আমাকে, কে পছন্দ, হ্যাঁ হ্যাঁ কি বলো শোন, একটু দাঁড়া, একটু দেরি হবে, একটু দাঁড়াও, কাজ কর। কি দিছে, কি দিছে, যা আমার ছেলেটাকে দোকানে দিয়েও শান্তি নেই, মানে মনটা শুধু খেলার দিকে, এখনো খেলা 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 জানো না তো। ওই দোকানে পাঠাই, তবে তারপরে আবার আমাকে যেতে হবে দোকানে, এরকম আর কি। আসি দাঁড়াও, এই যে তবে আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল, তো এগুলো আমি পরে রেখে দিচ্ছি আর কি, জায়গা মতো দোকানে যাচ্ছি, এখন যাচ্ছি। তো আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল, এত গরম আর পারা যায় না গো। তো বন্ধুরা দেখো অবস্থা,
এমনি তো কালো, আর গরমে আরও কালো কুটকুটো হয়ে গেছে। আমি জানো গরমে আমি আরও কালো কুটকুটো হয়ে গেছি। তো ভাবলাম যে স্নান করে আসছি, তো এখন জামা কাপড় অনেক জমে গেছে, কিছু ভাজ করি, তোমাদের ভাজ করি আর তোমাদের টিভিটা একটু কমা না, ভাজ করি আর তোমাদের সঙ্গে একটু কথা বলি। তাই তোমাদের সঙ্গে একটু কথাও বললাম, আমার টাইমটাও কাটলো। তোমরা কে কেমন আছো বন্ধুরা, তোমরা যেন ভালো থাকো। আমি ভালোই আছি, কিন্তু এতটা গরমে, কালকে একটু গরম কম ছিল, ভালোই ছিলাম, রাত্রে ঘুমটাও ভালো হয়েছিল। কিন্তু আজকে মনে হয় আবার ওই কয়েকদিনের মতন আবার মনে হয় রাত্রে ঘুমাতে পারবো না, যে গরম দিয়েছে আজকে, প্রচণ্ড গরম। টাটা বন্ধুরা।